বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন ওবায়দুল কাদের। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ লাউঞ্চে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মার্কিন ভিসানীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির দায় সরকারের নয়, যারা নির্বাচনে বাধা দিয়েছিল তাদের জন্য। তবে ভিসানীতি ও নিষেধাজ্ঞাকে আওয়ামী লীগ পরোয়া করে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার, তাই ভিসানীতি নিয়ে কোনো চিন্তা নেই। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের ১২টা বেজে গেছে। তারা এখন হতাশা থেকে সব কিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে। ভিসানীতির বাস্তবায়নের বাস্তবতা দেখা যাবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, গণতন্ত্রকে সুরক্ষা করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ চায় বিএনপি সহ সবাই নির্বাচনে আসুক, তবে নির্বাচন বিরোধী সব কিছু জনগণ প্রতিহত করবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে, ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটি তাদের বিষয়, তবে কেউ আসলে তাদের সহায়তা করা হবে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন জানায়, বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না তারা। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের প্রাক নির্বাচনী দল আগামী মাসে ঢাকা সফর করবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা সরকারি এবং বিরোধী দলের সদস্যদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই তালিকায় কারা আছেন তা প্রকাশ করা হয়নি। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশগুলোর উপর রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য মানবাধিকার ইস্যুকে ব্যবহার করা উচিত নয়। তিনি বলেন, বৈশ্বিক মানবাধিকারের মূল লক্ষ্য হওয়া প্রয়োজন বিশ্বজুড়ে সমতা, ন্যায্যতা ও স্বাধীনতা। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।